গরিব বাবার বাড়ি, বিয়ে দিয়েছিল মূকবধির ছেলের সঙ্গে, কিন্তু তারপরেও সেই ছেলে স্ত্রীর ওপর অত্যাচার করতে পিছু পা হতো না। স্ত্রী হানিফা বিবি সোমবার রাতে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি বেলডাঙ্গার পুলিন্দা গ্রামের। অভিযোগ, স্বামী নাজিবুল রহমান মূকবধির হলেও তাকে মারধর করত। বেশ কয়েকবার সালিশি সভাও হয়, কিন্তু কোনো পরিবর্তন হয়নি নাজিবুলের। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী হয়েছে বলে দাবি মৃতার ভাইয়ের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। তাদের সমাধান করে দিই, যাতে যাতে শান্তি হয় সেই সমাধানটা করি। করার পরে এই গেল রোববারে ওদের মীমাংসা বসেছিল, তা ওখানেই মানে সমাজের কথা মানেনি, আমার বোনটা মানেনি, আর সেই বোনটা বাড়ি চলে এসেছে। এই আমার বোনটা বাড়ি চলে এসেছে, দিয়ে গেল রাতে এই রাতে ওই এই কাজ করেছে, এই গলা দড়িটা দিয়েছে। কারণটা হয়তো বোবা কালা, ওই কিছু বুঝতো না, কিছু ঝামেলা টামেলা হইলেই মারধর করতো। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর মুর্শিদাবাদ। ওয়েবসাইট www.bohrompursmc.org। মোবাইল নম্বর 9434135557, 9434029671 অথবা 9749502538।